আবারও চলাচল শুরু হলো হাসানের ঘাটের বাঁশির সাঁকো দিয়ে। আজ দুপুরে বেলুন লাগিয়ে আতশবাজি ফাটিয়ে ফিতে কেটে উদ্বোধন হয় হাসানের ঘাটের বাঁশির সাঁকো। এদিন ফিতে কেটে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সুভাষ সরকার এবং ঘাটের দায়িত্বে থাকা আশরাফুল খন্দকার। জানা যায়, বর্ষা নামলেই জলে স্রোতে ভেঙে যায় বাঁশির সাঁকোটি। তারপর স্থানীয় বাসিন্দাদের চলাচল করতে হয় নৌকার ওপর। নৌকায় চলাচলেও সমস্যা। জানা যায়, প্রতিদিন নৌকা চলাচল করি সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, কিন্তু কোনো ক্রমে যদি দেরি হয়ে যায় তাহলে সমস্যায় পড়তে হয়। স্থানীয় এক বাসিন্দার কথায় আমাদের দুই পাড়ের বাসিন্দাদের প্রায় কয়েক দশক ধরে কষ্টে দিন কাটাতে হচ্ছে। বর্ষা নামলেই যাতায়াতের সমস্যা, ভেঙে যায় বাঁশের সাঁকো। অবশেষে দীর্ঘদিন পরই বাঁশের সাঁকোর উদ্বোধন হওয়ায় আমরা খুশি। প্রসঙ্গত, প্রায় 3 দশক ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি হাসানের ঘাটে স্থায়ী সেতুর, কিন্তু সেই সেতুর দাবি জানালেও এখনও তা অধুরা। মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোটপাটকি গ্রাম পঞ্চায়েতের বোচাগাড়ি এবং গোপালগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ধরলা নদী। প্রতিবছর এই শীতকালে বাঁশের সাঁকো বাঁধা হয়, আজকে তার উদ্বোধন হলো।